গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম অ্যানাদার বিউটিফুল ডে। খুব চমৎকার একটা দিনের শুরু, একেবারেই মেঘাচ্ছন্ন এবং রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে ওয়েদারটা এখন অনেক বেশি ঠান্ডা। এখন যে ওয়েদারটা, এটা মোটামুটি বলা যায় একটু উইন্টারের যেটা ভাইব থাকে না সকালবেলা, একটা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগে অনেকটা ওই রকম। বাজে হচ্ছে সকাল 9:23, যদিও দিনের ব্যস্ততা শুরু হয়েছে আর অনেক আগে থেকে, তারপরে রাস্তা এখনো কিছুটা ফ্রি আছে। অন্য দিনের তুলনায় আজকে আমি একটু আগে ভাগে বের হয়েছি, কারণ অন্যান্য সময় 10:00 পরে বের হই, আজকে 9:00 পরপরই বের হয়ে গেলাম। তুলনামূলকভাবে অন্যান্য সময় থেকে রাস্তা কিছুটা ফাঁকা। আপনাদের কি অবস্থা, কেমন আছে সবাই? আজকে দিনটা আপনারা কিভাবে শুরু করছেন? আমি জানি আমার ভিউয়ার্সদের দিনের শুরুটা ভালোই হয়, তবে ব্যতিক্রম যদি কেউ থাকেন, কারো যদি দিনের শুরুটা খারাপ হয় কিংবা ভীষণ রকম মন খারাপ দিয়ে শুরু হয়, তাহলে সেটা আমার সাথে শেয়ার করতে পারেন। আপনারা যদি শেয়ার করেন, অবশ্যই আমি আপনাদের মন খারাপের গল্পটা মনোযোগ দিয়ে শুনবো, কারণ আপনাদেরকে শুনতে আমার ভালোই লাগে। আমি অনেক সময় আমার নিজের কথাগুলো স্বার্থপরের মতো আপনাদের সাথে একাই শেয়ার করে যাই, যদিও ইনস্ট্যান্ট কোনো রেসপন্স পাই না বা ওই রকম ফিডব্যাক পাই, বাট ভালো লাগে দিনের শুরুটা হয় আপনাদের সাথে গল্প করে এবং রাইড করতে করতে আমি আমার এই গল্পগুলো শেয়ার করি। এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। শনি রাখলে এলাকা অন্যান্য দিন থেকে কিছুটা ছিমছাম মনে হচ্ছে, লোকজন অপেক্ষা করছে গাড়ির জন্য। এই যেমন ধরেন, প্রতিদিন আমার গল্পের পাশাপাশি আমি রাস্তার গল্প, পথের গল্প, পথের প্যাঁচালি আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই আবার এভাবে বলেন যে, ভাই আপনি যখন রাস্তা দিয়ে চলাফেরা করেন মনে হচ্ছে যে আপনার পিছনে আমি বসে আছি, অথবা আমি নিজেই ঘুরে ঘুরে দেখছি। এই বিষয়টা দারুণ লাগে, আমার চোখে আপনাদেরও দেখা হয়ে যায়। ব্যাপারটা আরো বেশি দারুণ লাগে যখন আপনাদের ইচ্ছে আপনাদের গল্পগুলো আমার নিজের গল্পের সাথে মিলে যায়। এই জায়গাটাতে বাস ব্রেক দিলেও বা একটা অঘোষিত বাস স্ট্যান্ড থাকলেও বাস দাঁড়ানোর কোনো নিয়ম নাই। মুরব্বী সিগন্যাল দিলেন কেন? জি, গুলিস্তানে যাবেন? আচ্ছা, ওঠেন ওঠেন, আমাকে ধরে বসে না। অনেকে খুব বিপদে না পড়লে আসলে লিফট চায় না, একান্ত সমস্যা পড়লে মানুষ গায়ে পড়ে হয়তো আরেকজনের কাছে লিফট চায়। যদিও আজকে আমার গুলিস্তান হয়ে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, আমার প্ল্যান ছিল সাদাবাদ থেকে হাতের ডান দিকে নেমে যাব, কমলাপুর হয়ে যাব, কিন্তু মুরব্বী গুলিস্তানে নামবেন, গুলিস্তানে তো যেতেই হবে। জ্যাম আছে, মোটামুটি ভালোই জ্যাম দেখা যাচ্ছে। আমি ভাবছি যে একটু আর্লি বের হয়ে গেছি, হয়তো একটু ফ্রি পাবো, একটানে চলে যেতে পারবো। ও না, ভালোই জ্যাম, যত দূর চোখ যাচ্ছে পুরোটাই জ্যাম। মাইলেজ এখন 42+। ভাইয়া কি করেন? ও, ওইটার জন্য পুলিশ কিছু বলে না তাই? না তো পুলিশ দেখলে তো আপনার মামলা দিয়ে দেবে। না তো যে কস্টিপদের ঢেকে রাখছে দেখে নাই লোক, তারপর ইউজ করে ঠিক না, হাইওয়েতে লাগে। হ্যাঁ, সাবধানে চালান। ব্রো খুব প্রাউডলি গল্প করতেছিল যে হাইওয়েতে পুলিশ অনেক দৌড়াইছে এটার জন্য, তার মানে পুলিশ ধাওয়া দিছিল ওনাকে ধরার জন্য, উনি 120-130 টেনে তারপরে চলে গেছে, উনি যে হর্নটা ইউজ করতেছেন এই হর্নের কারণে। হর্ন নিয়ে মাঝে মধ্যে আমি কথা বলি, ঢাকা শব্দ দূষণের শহর, আমরা অনেকে আছি যারা কারণে অকারণে হর্ন বাজে, হর্নের মধ্যে আমাদের সবসময় একটা আঙ্গুল লেগে থাকে। পুলিশের ভয়ে আবার উনি ব্ল্যাক ট্যাপ দিয়ে পেঁচায় রাখছে ওই হর্নের সুইচগুলো, কিন্তু এটা আসলে একেবারেই ঠিক না। প্রথমত উনি যে হর্নটা ইউজ করতেছেন এটা শুধুমাত্র জরুরি ক্ষেত্রে, সরকারি বেসরকারি বিশেষ সংস্থা ব্যবহার করতে পারে। এই যে সিএনজিটার দিকে তাকান, চাচা না না এই মাঝখানে রাখেন, অসুবিধা নেই। এই গ্যাপ দিয়ে অনেক সময় সিএনজি যেতে পারে না, সামনে গিয়ে আটকে যায়, চিপা থাকলে আটকে যায়, কিন্তু একটা বাইকার খুব ইজিলি বের হয়ে যেতে পারে। একটা সিএনজি যদি মাঝখানে প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে পিছনে 50-100 বাইক আটকে যায় কয়েক সেকেন্ডের মধ্যে। তারপরও সিএনজি ড্রাইভার মামারা ঠিক মাঝ বরাবর থাকেন। চাচা আপনাকে এখানে নামতে হবে, যেতে পারবেন না? জি, অনেক ধন্যবাদ, যান সাবধানে যান। যাই হোক, এই টুকিটাকি গল্প দিয়েই তো আমাদের দিনের শুরুটা হয়। তবে যাই বলেন, আজকের ওয়েদারের কোনো জবাব নাই, এক কথায় অসাধারণ। অনেস্টলি স্পিকিং, এই ওয়েদারটা আজকে অফিসের জন্য পারফেক্ট না। বহুদিন পরে মনে হইতেছে যে আজকে একটু ট্যুরে যাই, কোথাও ঘুরতে যাই, মনে হচ্ছে অনেকটা ইউরোপিয়ান ওয়েদার। রাতে যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে এই ক্লাউডি ওয়েদারটা মানে একদমই ফাটাফাটি। মোটামুটি গল্প করতে করতেই চলে আসছি, সুন্দর একটা অ্যাভিনিউ ধরে বাইক রাইড করতেছি, পুরো রাস্তার জার্নিটাই ভালো ছিল। যেহেতু
রাস্তায় বের হই, রাস্তায় জ্যাম থাকবে, ট্রাফিক থাকবে, ক্যাচাল থাকবে, এই ব্যাপারগুলোকে একটু টেকনিক্যালি অ্যাভয়েড করেই চলাচল করতে হবে। আপনারাও বের হবেন, রাস্তায় চলাচল করবেন একটু দেখে শুনে সাবধানে। আজকের দিনটা আপনাদের জন্য শুভ হোক, আপনাদের চলাচল নিরাপদ হোক। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।